বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এক প্রাচীন মেলার সঙ্গে পরিচয় করাবো। এটি বাংলার হাওড়া হুগলি দুই জেলার সীমান্তে দামোদর নদীর পাড়ে অনুষ্ঠিত হয়ে চলেছে যুগ যুগান্ত ধরে। এটির নাম দামোদরের মেলা। অনেকে এটাকে আলুর দমের মেলাও বলে থাকেন, কারণ এই মেলাতে নতুন আলুর দমের যে টেস্ট হয় তা আর কোথাও পাবেন না। তাই এই আলুর দমের মেলা দেখতে শত শত মানুষ প্রতি বছর এখানে ভিড় জমান। এছাড়াও এই মেলাতে নিত্য প্রয়োজনীয় জিনিসের বিপুল সম্ভার পাবেন। তো আসুন বন্ধুরা, ভিডিও এই মেলাটি প্রতি বছর পৌষ সংক্রান্তির দিনে অনুষ্ঠিত হয়। এটি হাওড়া জেলার উদয়নপুর শহরের পাশে দামোদর নদীর পাড়ে অনুষ্ঠিত হয়। মেঠো পথ ধরে মাঠের মাঝখানে যাওয়ার মজাই আলাদা। শত শত মানুষ দূর দূরান্ত থেকে আসেন এটিকে উপভোগ করার জন্য। তাই আমরাও সামিল হলাম এটিকে উপভোগ করতে। মেলাটি সকাল 6টার সময় থেকে শুরু হয়ে যায় এবং সন্ধে পর্যন্ত এটি থাকে। আমাদের পৌঁছাতে লেট হয়ে গিয়েছিল, আমরা পৌঁছালাম প্রায় বিকাল 3টে নাগাদ। তখনও এই মেলার ভিড় চোখে পড়ার মতন। মেলা প্রাঙ্গণ থেকে দামোদর নদীর দূরত্ব নেই বললেই চলে। এখানে নেই কোনো জাতপাতের বিচার, সবাই এখানে সমান, মানুষের ওপরে কেউ নাই। গ্রামের মেলাগুলি সেটিই প্রমাণ করে বারবার ধরে। বাড়ির প্রয়োজনীয় সমস্ত রকমের জিনিসপত্র এখানে আপনি পেয়ে যেতে পারেন এবং দামটাও যথেষ্ট কম। আসুন মা গঙ্গাদেবী প্রতিমার একটু দর্শন করে আসি। এটি মা গঙ্গাদেবী প্রতিমা, এটির এখানে পূজা করা হয়। আসুন এবার একটু মেলাটি ঘুরে দেখা যাক কি কি এখানে পাওয়া যেতে পারে। এগুলি হলো মেলার মধ্যে কিছু খাবারের দোকানের ফেভারিট খাবারের ছবি, তার মধ্যে আপনি সবই পাবেন। এছাড়া এখানে কাঁকড়াও বিক্রি হয়। অনেকে মেলার পাশে ফাঁকা মাঠে বসে একটু বিশ্রামও নিয়ে নেন। মেলা ঘোরা আমাদের কমপ্লিট, তাই এবারে বাড়ি ফেরার পালা। বিকাল 4:30 বাজে, তখনও মেলাতে আসার মানুষের ভিড় এতটুকু কমেনি। এটি হলো দামোদর নদী। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।
নতুন ভিডিও নিয়ে আমরা আবার ফিরব। ভালো থাকবেন বন্ধুরা।